সারা দুনিয়ায় লাগান ইন্ডিয়ান মুসলমান হলো শুক্রবার ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাঝে পালন করছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। করোনা ভাইরাসের কারণে এবার হোম আয়োজনে স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয়েছে। আসামর আইলা কান্দিতাকি সাংবাদিক রাহাতুল আফতার বড়বুইয়া জানাইছেন আগর ফিরে অবলোল লাহান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আইলা কান্দির বহুত মানুষে মিলিয়ে জেলান অনুষ্ঠান করা হইতো ইলান হইছে না। এবার বড় কোনো অনুষ্ঠান হইছে না আইলা কান্দিত। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলার শহর আর গ্রামাঞ্চলের সব মসজিদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল করা হইছে। ইবাইদি আইলা কান্দির খাটলি সরা বাস স্ট্যান্ড ঈদে মিলাদুন্নবী কমিটি আয়োজন করা অনুষ্ঠানে উপস্থিত আস্তা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত জামায়াতের উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর। সাংবাদিক আব্দুল হানানি জানাইছেন করোনা পরিস্থিতির মাঝেও এই বছর মালদহর চাচর মহাকুমার হরিশ্চন্দ্রপুর আর চাচলও পালন করা হয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইদিন বাবানীপুর ব্রিজের মুখ থেকে আরম্ভ হয়েছিল জুলুসে মোহাম্মদি। হরিশ্চন্দ্রপুর এলাকার নানান মাদ্রাসার মাস্টার আর ছাত্রছাত্রীর সহকারে 2000 লাখান মুসল্লি জুলুসে শরিক হইছে। হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়, ইসলামপুর, আলিপুর, জাবরা, লক্ষিমপুর, রাড়িয়াল আর সালালপুর সহকারে নানান গ্রাম থেকে বাইক বটবটি আর নানান জাতের গাড়ি ঘোড়া লইয়া রেলি গিয়া শেষ হয়েছে ভবানীপুর ব্রিজের মুখ। এর বাদে ভবানীপুর ঈদগাত ফাতিহা করার বাদে সিন্নি পাঠা হয়েছে। এখন আখান চাচলর আদর্শ পল্লী নুরি জামে মসজিদ নানান মাদ্রাসার মাস্টার ছাত্রী আর মুসল্লি অকলে গিয়া দল হইসা বাদে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জীবনী লইয়া আলোচনা করা হইছে। আজকের বিশ্বনবী জন্মদিবস, আজকে যে আমাদের বিশ্বনবী জন্ম হয়েছিলেন সেই বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আজকে মুসলিম সমাজের প্রত্যেকটা মানুষের উচিত যে এই বিশ্বনবী যেন পশ্চিম বিশ্বনবীর জন্মদিবস সবারে ঘরে ঘরে মানানো হোক। বা কী করে মানানো হবে যদি কেউ না জানে তার আলিম সম্প্রদায়ের কাছে জেনে তোকে মানানো উচিত। আমরা দীর্ঘদিন থেকে পালন করে আসছি, এই উদ্দেশ্যেই আজকে আমরা জুলুস বের করেছি এবং জুলুস করে আসছি এলাকার সমস্ত মুসলিম ভাই বোন সবাই মিলে আমরা এই জুলুসে অংশগ্রহণ করি এবং জুলুস পালন করি।